আজকের ভিডিওটি কোনো ঘুরতে যাবার নয়, বরং ঘুরতে গেলে যেটা খুবই প্রয়োজনীয় সেই বিষয়ে, সেটা হলো থাকা। ডরমেটরি রুম 71 টাকা, এসি ডবল বেডরুম 475 টাকা। এটা হলো রেলের ডরমেটরি ও রিটায়ারিং রুম। এত সস্তায় এতটা সিকিউরিটির সাথে এবং এতটা ফেসিলিটির সাথে কোথাও পাওয়া যাবে কি না আমার জানা নেই। রেলের ডরমেটরি রুম, রিটার্নিং রুম কিভাবে বুক করতে হয় সেটা তো জানাবই, তার আগে সুবিধা কি একটু জানাই। একটা এক্সাম্পল দিয়ে বলার চেষ্টা করব। আমি পুরো ভিডিওটা বলবো আমার গুয়াহাটি যাবার বিষয় নিয়ে। ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন, এবং আপনারা যেখানে যাবেন নিজের প্রয়োজন মতো বিষয়টি প্ল্যানিং করে নিতে পারবেন। ধরুন আমি গুয়াহাটি নামব, সেখান থেকে শিলং অথবা অরুণাচল যাব। সরাইঘাটে নামলেন সকাল 10টা থেকে 10:30টার মধ্যে, পরের দিন ধরুন বেরোবেন। বাইরে কোথাও না থেকে রেলওয়ের রিটায়ারিং রুমে থাকুন, সকালে স্টেশনের সামনে গাড়ি আসবে, চেপে ঘুরতে চলে যান। এত সস্তায় কোথায় পাবেন? স্টেশন থেকে বেরিয়ে অটো ধরা, হোটেল খোঁজা, কি দরকার এত ঝামেলার? পুরো ভিডিওটি দেখুন, সব বুঝে যাবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এইরকম ট্রাভেল রিলেটেড বিভিন্ন ইনফরমেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন। এবার দেখাবো কিভাবে বুকিং করবেন অনলাইনে এবং ঘরে বসে। তবে এখানে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার কাছে যেন পিএনআর নম্বর থাকে, অর্থাৎ রেলের টিকিট কিন্তু থাকা চাই, সে কাউন্টার টিকিটই হোক বা অনলাইন টিকিট, পিএনআর নম্বর যেন থাকে, এটাই হলো মেন কথা। বাসে গিয়ে রেলের রিটার্নিং রুম বা ডরমেটারি রুমে কিন্তু থাকতে পারবেন না। যাই হোক, চলুন দেখি এবার কিভাবে বুকিং করতে হয়। প্রথমে ট্রেনের পিএনআর নাম্বারগুলো খাতায় লিখে রাখুন, এরপর গুগল ক্রোমে গিয়ে irctc.co.in টাইপ করে IRCTC-র পেজটা ওপেন করুন। তারপর নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। লগ ইন হয়ে যাওয়ার পর বাম দিকের উপরে যে 3 ডট আছে সেটি ক্লিক করুন। এবার স্ক্রল করে একটু নিচে আসুন, দেখুন রয়েছে হলিডেজ, ওটাতে ক্লিক করুন এবং স্টেজে ক্লিক করুন। দেখুন পেয়ে যাবেন রিটায়ারিং রুম এবং ডরমেটরি রুম। এবার প্রথমে আমি রিটার্নিং রুম দিয়েই দেখাই বিষয়টি, তাই ক্লিক করে নিন রিটার্নিং রুম এবং পেজটি ওপেন করুন। পেজটি ওপেন করতেই এই ধরনের পেজ ওপেন হবে। এখানে আপনার পিএনআর নাম্বার এন্টার করুন, আপনি যাবার সময় থাকতে চাইলে যাবার ট্রেনের আর ফেরার সময় থাকতে চাইলে ফেরার ট্রেনের পিএনআর নাম্বার এন্টার করবেন। যেহেতু বোঝানোর জন্য পিএনআর নাম্বার দরকার, তাই আমার আগামী গুয়াহাটি ট্রিপের পিএনআর নাম্বারে বোঝানোর চেষ্টা করছি। আমি ফেরার ট্রেনের পিএনআর নাম্বার পুট করে দেখাচ্ছি। পিএনআর নাম্বার পুট করলে লগ ইন চাইবে। IRCTC লগ ইন মানে আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে এটা ওপেন করতে হবে। আর যদি সমস্যা হয় তাহলে গেস্ট ইউজার লগ ইন প্রেস করুন। আমি গেস্ট ইউজার লগ ইন ক্লিক করলাম। নিজের ইমেল এবং IRCTC-তে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করুন। দেখুন এই ধরনের একটি পেজ ওপেন হবে। আমার রিটার্ন ট্রেন গুয়াহাটি থেকে বর্ধমান, দেখুন শো করছে। আপনারা যে যখনই পিএনআর নাম্বার দেবেন তখন আপনাদের ট্রেনের সব ডিটেলসই এখানে শো করবে। এরপর দেখুন সোর্স স্টেশন এবং ডেস্টিনেশন স্টেশন, মানে হলো আপনি কোন স্টেশনে থাকবেন। আমি থাকব গুয়াহাটিতে,
তাই সোর স্টেশন গুয়াহাটি প্রেস করলাম। অবশ্যই এটা অটোমেটিকই চলে আসবে। এরপর চেক ইন এবং চেক আউট ডেট দেবেন, অর্থাৎ কোন তারিখে রুমে ঢুকবেন আর কোন তারিখ পর্যন্ত থাকবেন। যেমন আমি 21/10/2022 চেক ইন করবো আর 21/10-ই চেক আউট করবো, মানে একই দিনে চেকিং এবং একই দিনে চেক আউট। রাতে ট্রেন, একটু রুমে আরাম করব, সারাদিন স্টেশনের ওয়েটিং রুমে বসে থাকার কী দরকার। এরপর বেড টাইপ, প্রথমে ডবল বেডরুম বুক কীভাবে করতে হয় দেখে নিই। এসি স্ট্যাটাস অল করে দেবেন, সব দেখতে পাবেন। কোটা করলাম জেনারেল, দেখবেন আপনাদের নাম নিচে দেওয়া থাকবে, ওগুলোকে সব টিক দিয়ে দেবেন, মানে প্রত্যেকেই থাকতে চান আর কি। তারপর চেক অ্যাভেলেবিলিটিতে প্রেস করুন। এবার আপনি এসি রুম নেবেন নাকি নন এসি রুম নেবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এসি রুমটাকেই দেখাচ্ছি, সবই একই সিস্টেম। এদের স্লটগুলো 12 ঘন্টা করে করে থাকে, মানে ধরুন সকাল 8টা থেকে রাত্রি 8টা, আবার রাত্রি 8টা থেকে সকাল 8টা, এই রকম। আপনার প্রয়োজন হলে আপনি 2টো স্লটই নিতে পারেন, আবার প্রয়োজন হলে 1টা স্লটও নিতে পারেন। এবার আপনি কীরকম স্লট নেবেন সেটা সিলেক্ট করে প্রসিড করুন। প্রসিড করার সাথে সাথে দেখবেন এই ধরনের পেজ ওপেন হবে। এবার আপনার ফিল আপ করার যে ফর্মটা, মানে এতক্ষণ যে ফর্মটা আপনি ফিল আপ করেছেন সেটা একটু চেক করে নিয়ে স্ক্রল করে নিচের দিকে আসুন। দেখবেন আবার একটি ফর্ম দেওয়া রয়েছে, এখানে নাম, ইমেল আইডি, রেজিস্টার নাম্বার, অর্থাৎ যা যা আছে ফিল আপ করুন। সাথে আইডি কার্ড হিসাবে আপনার ভোটার কার্ড, প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি দিয়ে দেবেন, দিয়ে ফর্মটি ফিল আপ করুন। ফর্মটি ফিল আপ হয়ে যাওয়ার পর প্রসিড করুন। দেখবেন এরপর পেমেন্ট গেট হয়ে ওপেন হয়ে যাবে। আমি বুকিং এই মুহূর্তে করিনি বলে আর দেখালাম না, তবে যা বলছি সেটা সঠিকই ইনফরমেশান। নেট ব্যাংকিং, ডেবিট কার্ড বা পেমেন্টে যা যা অপশান আছে, যেটা আপনার চয়েসেবল সেটা দিয়ে পেমেন্ট করুন, দেখবেন বুকিং হয়ে যাবে। তবে এই বুকিংয়ের ক্ষেত্রে প্রিন্ট আউট অবশ্যই সাথে রাখবেন, কারণ যখন রুমে ঢুকতে যাবেন সেখানে কোনো টিটি থাকে না, কর্মচারীরা থাকে, আর ওই কর্মচারীরা কাগজ জমা নেবে তবেই ঢুকতে দেবে। সাথে অবশ্যই আপনার আইডি কার্ড যেটা দিয়ে বুক করেছেন সেই আইডি কার্ডের একটি জেরক্স সঙ্গে জমা দেবেন। এটা তো গেল ডবল বেডরুমের বুকিংয়ের প্রসেসটা। এরপর ডরমেটরি বুকিং কী করে করবেন? আপনাদের মনে হতে পারে এটা আবার আলাদা কোনো প্রসেস বোধ হয়, কিন্তু না, একই প্রসেস। যেখানে আপনি প্রথমে 3 ডট ক্লিক করেছিলেন, যেখান থেকে আপনি হলিডে পেয়েছিলেন, এবার সেখানেই ডবল বেড না ক্লিক করে ডরমেটরিতে ক্লিক করলেই হবে, একই প্রসেস। তাই ভিডিওটি আর লেন্দি করলাম না, তবে খেয়াল রাখবেন রিটার্নিং রুম, ডরমেটরি রুম একটু আগে থেকেই বুক করবেন, না হলে অ্যাভেলেবিলিটি নাও পেতে পারেন। চাহিদা খুব, তো তাই তাড়াতাড়ি বুকও হয়ে যায়। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনি অবশ্যই বিনা সংকোচে কমেন্ট করুন, আমি যথাযথ উত্তর দেব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।